ভরা মৌসুমেও ধানের জেলা দিনাজপুরে কমছে না চালের দাম। বেশি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই জেলায় লাগামহীনভাবে বেড়ে চলেছে চালের দাম। তবে মিল মালিকরা বলছেন, ধানের দামের ঊর্ধ্বগতির কারণেই চালের দাম বাড়ছে। দিনাজপুরের সংবাদদাতা একরাম তালুকদারের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ধানের জেলা দিনাজপুরে চড়া চালের বাজার। আমন মৌসুমে বেড়ে যাওয়া চালের দাম এখনও আগের মতোই বাড়তে রয়েছে। বর্তমানে খুচরা বাজারে BR28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 63 টাকায়। সরাসরি নিষেধাজ্ঞা সত্ত্বেও মিনিকেট নামে এক ধরনের চাল প্রতি কেজি 68 থেকে 72 টাকা এবং মোটা স্বর্ণা চাল প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকা পর্যন্ত। এক মাসের বেশি সময় ধরে এরকম চড়া দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমান বাজারে চালের দাম এত যে বাড়ছে, মধ্যবিত্তের ঘরে লোকজনের তাদের খাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। কেজি চাল কিনতে হচ্ছে 55-56-60 এর উপরে, মানে আবাদ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু দাম কমতেছে। ব্যবসায়ীরা বলছেন, মিলারদের কাছে বেশি দামে চাল কিনে বিক্রি করতে হচ্ছে তাদের, তাই বাজারের অবস্থাও পাল্টাচ্ছে না। দুই একদিন ধরে একটু ধানের দাম বেশি দেখে মিলাররা একটু দাম বেশি চাচ্ছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70-72 টাকা, নাজির 80 টাকা। এই ভরা মৌসুমে চালের দামটা বেশি। কাস্টমার যারা খুচরা পর্যায়ে ক্রেতা, সাধারণ ক্রেতা, তারা কিন্তু কিনতে এসে অসুবিধার সম্মুখীন হচ্ছে। মিল মালিকরা বলছেন, আমন মৌসুমে চিকন ও সুগন্ধি জাতের ধান বেশি আবাদ হওয়ায় সাধারণ চালের দাম আগের মতোই রয়েছে। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ধানের বাড়তি মূল্যের কারণে শিগগিরই চালের দাম কমবে না বলে জানালেন তারা। আমরা মিলাররা তো ধান কিনে এনে চাল তৈরি করে চালটাকে মার্কেটে ছেড়ে দিই। এখানে কিন্তু আসলে আমাদের খুব একটা করণীয় কিছু নাই, এটা আসলে মার্কেটই নিয়ন্ত্রণ করে আসলে যে ধান বা চালের দাম কি হবে। দিনাজপুর জেলায় প্রতি বছর গড়ে 15 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। এর মধ্যে জেলার চাহিদা পূরণ করে প্রায় 7 লাখ মেট্রিক টন চাল রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।